হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য একটি সুন্দর গল্প। আজকের গল্প সন্ধ্যা মাসি, লেখক বাপ্পাদিত্য দাস। আজকে আমাদের লেখকের পরিচয় দিতে গেলে বলতে হয় যে শহুরে জীবনের যান্ত্রিকতার যন্ত্রণা থেকে মুক্তি পেতে কলমে জীবনের নানা রঙের ছবি আঁকার চেষ্টা করা এক কথক। তো চলুন শুনে নেওয়া যাক এই কথকের সৃষ্টি এই গল্পটি। সাইবার ক্যাফে থেকে প্রায় উঠতে উঠতে বাড়ি এলাম, মাকে অবশ্য ওখান থেকেই ফোন করে দিয়েছিলাম। কি বাইরে লোহার গেটটা খোলা কেন? কে এলো আবার এই সময়? ভিতরে ঢুকে দেখি আমাদের জামরুল গাছটা তলার বাঁধানো চত্বরে কি একজন বসে আছে। পরনে সাদা শাড়ি, পুরনো কিন্তু পরিষ্কার, চিনা চিনা লাগছে কিন্তু ঠিক মনে করতে পারলাম না। তবে কাছে যেতেই চিনতে পারলাম, এ তো আমার সন্ধ্যা মাসি। মাসি, তুমি? এক গাল হেসে মাসির পাশেই বসে পড়লাম। কতদিন পরে এলে! জানো আজ আমার রেজাল্ট বেরিয়েছে, আমি স্টার পেয়েছি মাসি। মাসির মুখে যেন ভোরের আলোর মতো হাসি। হ্যাঁ আমি জানতাম বাবু, তুমি অনেক বড় হবে, খুব নামডাক হবে তোর। আমি তো বৌদিকে বলতামও সেই কথা। হ্যাঁ বৌদি বলতো আমি নাকি আদর দিয়ে তোর মাথা খাচ্ছি। মাসির মুখটা এখনো সেই মায়া মাখানো আছে, তবে আরো বুড়িয়ে গেছে। খুব রোগা লাগছে মাসিকে, কিন্তু মুখের হাসিটা ঠিক আগের মতোই আছে। হ্যাঁ আমি জানতাম রে, আজ তো রেজাল্ট বেরোবে, তাই তো আজই চলে এলাম বাবু। আহা, আরে রেজাল্ট নয় রেজাল্ট নয়, রেজাল্ট রেজাল্ট, তুমি এখনো ইংরেজি বলতে শিখলে না মাসি? মনে পড়ে গেল সেই ছোট্টবেলায় আমাকে রাগানোর জন্য মাসি ভুলভাল ইংরেজি উচ্চারণ করত, আর আমি রেগে গিয়ে মাসিকে খিঞ্চে দিতাম, মারতাম। আচ্ছা মাসি, তুমি আমায় বলেছিলে অচিনপুর নাকি অনেক দূর, আমি ছোট তাই এখন যেতে পারবো না, বড় হলে তুমি আমায় বলে দেবে আর আমি সেই পক্ষীরাজ ঘোড়ায় চেপে রাজকন্যাকে হরণ করে আনবো, মনে আছে? মাসি দুষ্টু হাসলো, ঠিক যেমন আমার ছোট্টবেলার দুষ্টুমিগুলো দেখে হাসতো। কদিন ধরে মাসির কথা খুব মনে পড়ছিল। আমি পাশ করলে মাসি আমায় প্রাইজ দেবে বলেছিল। বাড়ির কাজের মাসি হলেও সেই ছোট্টবেলা থেকে মাসি ছিল আমার আশ্রয় আর প্রশ্রয়। বাড়িতে নিষিদ্ধ আমার সব বায়নার ঠিকানা ছিল মাসি। আমার সব দুষ্টুমি মাসি মা বাবার কাছ থেকে লুকিয়ে রাখত। আমার করা সব দুষ্কর্ম মাথা পেতে নিয়ে মায়ের কাছে বকা খেত, ঠিক যেমন পক্ষী মাতা সব ঝড়ঝাপটা থেকে নিজের বাখনার নিচে তার ছানাদের আগলে রাখে। আচ্ছা মাসি, তুমি সবসময় সাদা শাড়ি পরো কেন? আমার সেই কথার কোনো উত্তর দিত না মাসি। আমি বড় হয়ে চাকরি পেয়ে তোমায় একটা লাল বেনারসি কিনে দেব মাসি, দেখো। শুনে মাসি চোখের কোণ চিকচিক করে উঠত। ধীরে ধীরে আমি বড় হলাম, মাসি আরো বুড়ো হলো, শরীরও ভাঙতে লাগলো। আমারও পড়াশোনা, খেলা, বন্ধু, এদের নিয়ে একটা নিজস্ব জগৎ তৈরি হতে লাগলো। তারপর কবে একদিন মাসি আমাদের বাড়ির কাজ ছেড়ে দিয়েছিল আজ আর ঠিক মনে পড়ে না।
হ্যাঁ রে বাবু। মাসি আমার মাথায় হাত রাখলো। মাসির স্পর্শটা এখনো তেমনই, শীতল কুয়োর জলের মতো মিঠে, আদুরে। বাবু এই নে তোর প্রাইজ। খবরের কাগজে মোড়া একটা ছোট্ট মোড়ক। কি গো মাসি, দেখ না, খুলে দেখ। ওয়াও, কারিন নুন, কুচবিগুলি কাটি লজেন্স। হ্যাঁ, আমার সেই কবিকার ফিলে আসে এক মুঠো শৈশব মাসি। কোথায় পেলে মাসি এসব? তোমার মনে আছে এগুলো রোজ স্কুল থেকে আসার সময় তুমি আমায় কিনে দিতে? মা কত বকতো, তাও তুমি দিতে। এগুলো আমার সব ফেভারিট, আমি তো ভুলেই গেছিলাম এদের কথা। মাসি শুধু হাসলো, শেষ বিকেলের মরা আলোর মতো হাসি। হ্যাঁ, আর কিছু দিতে পারলাম না রে বাবু, এই সামান্য, ছোটবেলায় খুব ভালোবাসতিস, তুই খুশি হয়েছিস তো বাবু? ভীষণ মাসি, ভীষণ। আমার স্কুল জীবনের প্রথমটা সেই বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, পিতলের বড় ঘন্টা, বন্ধুরা, সেসব ভুলে যাওয়া জলছবিগুলো আমার চোখের সামনে এখন। তুমি কিচ্ছু বলোনি না মাসি, আমার সেই সোনালি সময় যা আমি ভুলে গেছি কিন্তু তুমি সব মনে রেখেছ মাসি। এ কি, মাসি কোথায় গেল? এখানেই তো ছিল। মাসি, মাসি! বাবু, এই বাবু! চমকে উঠলাম মায়ের ডাকে। আমি একটু বেরোচ্ছি, তোকে বলা হয়নি, আজ তোর সন্ধ্যা মাসির শ্রাদ্ধ ধরে অনেক দিন ধরে ভুগছিল, তোকে খুব ভালোবাসত, তোর পাশের খবর পেলে কত খুশি হতো। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। এই বন্ধু, স্মার্টফোন, কেরিয়ার, এই আমার নিজস্ব জগৎ, যাতে বন্দি আমি দ্রুত সময়ের সাথে দৌড়চ্ছি, আর এই দৌড়তে দৌড়তে কখন যে হারিয়ে ফেলছি ছোট ছোট হীরের কুচির মতো নিখাত ভালোবাসাগুলোকে, বুঝতেও পারিনি। আমার হাতের মুঠোয় এখনো ধরা কাগজের মোড়কে কালো কারেন্ট নুন, জিভে ছোঁয়ালেই সারা শরীরে ঠিক কারেন্ট খাওয়ার মতো শিহরণ হতো। এখনো কি সেরকম কেঁপে উঠব? এখনো কি অতটাই ভালো লাগবে কাঠি লজেন্স? হ্যাঁ, এখনো কি কুজমির জন্য বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আড়ি হবে? যেন টাইম মেশিনে করে সন্ধ্যা মাসি এক লহমায় আমার ভুলে যাওয়া ছেলেবেলাকে আর ভালোবাসাকে মনে পড়িয়ে দিয়ে গেল। আজ বুঝলাম আমরা ভুলে গেলেও সত্যিকারের ভালোবাসা কখনো আমাদের ভুলে না। আজ অনেক দিন পর চোখ জ্বালা করে এলো, ফুপিয়ে উঠলাম। একবার একবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো, একবার যদি ফিরে পেতাম আমার সন্ধ্যা মাসিকে, তাহলে অচিনপুরের রাজকন্যার ঠিকানা জানার আগেই মাসিকে বন্দি করে রাখতাম, কোথাও যেতে দিতাম না, কোথাও না। আপনারা শুনছিলেন লেখক বাপ্পাদিত্য দাসের লেখা সন্ধ্যা মাসি গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলে গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজ তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।